কাল কিশোরগঞ্জের মিঠামইন সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন জনসভায় যাবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে আন্দোলন করে সরকারকে ক্ষমতা থেকে নামানোর ক্ষমতা বিএনপি নেই বললেন হানিফ অস্তিত্ব টিকিয়ে রাখতে আগামী নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান ঝিনাইদহে স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ মানিকগঞ্জের সিংগাইরে স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড আসসালামু আলাইকুম আমন্ত্রণ মাইটিভি জেলা সংবাদে সঙ্গে আছি আমি নুসরাত শারমিন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আগামীকাল কিশোরগঞ্জের মিঠামইন সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিশোরগঞ্জে পৌঁছে সকাল ১০টায় তিনি আনুষ্ঠানিকভাবে সেনানিবাস উদ্বোধন করবেন পরে দুপুরে রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে বিশ্রামের পর বিকেল ৩টায় তিনি স্থানীয় হেলিপ্যাড মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে পুরো হাওর এলাকায় মানুষের মাঝে বিরাজ করছে আবেগ ও উৎসাহ প্রতিনিধি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন পলাশের তথ্য ছবিতে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওর উপজেলা মিঠামইন সবশেষ সফর করেছিলেন ১৯৯৮ সালে তাই দীর্ঘ ২৫ বছর পর পুনরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে মানুষ আনন্দিত হওয়ার পাশাপাশি তাদের মনে বিশাল আবেগে কাজ করছে টানা তিন মেয়াদে থাকা বর্তমান সরকারের আমলে অলওয়েদার সড়ক সাবমার্জিবল সড়ক নির্মাণ স্কুল কলেজ সরকারিকরণ বিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণ সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণের ফলে প্রতিটি ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য ও গতি এসেছে এতে খুশি এখানকার সাধারণ মানুষ হাওর এলাকার প্রতিটা ঘরে ঘরে ঈদের আনন্দ উদযাপিত হচ্ছে সবাই খুব খুশি যে ওনাকে দেখতে প্রতিটা ঘরের মানুষ আসবে এখানে ব্যাপক উন্নয়ন হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই উন্নয়ন নিজের চোখে উনি দেখবেন এবং আমরা কিশোরগঞ্জবাসী আনন্দিত গর্বিত কাছের থেকে ওনাকে দেখতে পারবো এটি তো একটা আনন্দ তারপর আমাদের এলাকায় অনেক উন্নয়ন হয়েছে আমরা আগামী ২৮ ফেব্রুয়ারি জননেত্রী শেখ হাসিনার আগমনকে আমরা সর্বাত্মকভাবে স্বাগত এবং শুভেচ্ছা জানাবো জননেত্রী শেখ হাসিনা আগমন উপলক্ষে মিটামনের প্রত্যেকটি ঘরে নারী পুরুষের আনন্দের উল্লাস বইছে আমরা ইতিমধ্যে সকলে আনন্দিত স্থানীয় সংসদ সদস্য জানান প্রধানমন্ত্রীর সুদূরপ্রসারী পরিকল্পনার কারণেই হাওর এলাকার এত উন্নয়ন হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর আমলে অর্থাৎ গত ১০-১২ বছরে হাওরে যে অভূতপূর্ণ উন্নয়ন হয়েছে যেটা চোখে না দেখলে বিশ্বাস করা খুবই দায় আমরা আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী এইগুলি দেখে নিশ্চয়ই খুশি হবেন আমরা হাওরবাসীও অত্যন্ত আনন্দিত হাওর এলাকায় নজিরবিহীন উন্নয়নের কারণে আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ মনে করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফর অত্যন্ত সফল হবে স্বতঃস্ফূর্ততা ও আবেগের কারণে জনসভায় মানুষের ঢল নামবে স্থানীয় হেলিপ্যাড মাঠে আতিকুর রহমান তিতাস মাইটিভি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন ২০১৩ সাল থেকে বিএনপি সরকারকে ক্ষমতা থেকে নামাতে চেষ্টা করছে কিন্তু আন্দোলন করে সরকারকে ক্ষমতা থেকে নামানোর ক্ষমতা বিএনপির নেই সকালে কুষ্টিয়ায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে আগামী নির্বাচনে বিএনপিকে অংশ নিতেই হবে সরকারকে বাদ দিয়ে অসাংবিধানিক প্রক্রিয়ায় এদেশে আর কোনো নির্বাচন হবে না বলেও জানান হানিফ বিএনপি নেতারা অনেকেই মাথা খারাপ হয়ে গেছে তারা উল্টো পাল্টা কথা বলছেন আমি আজকেও মির্জা ফখরুল সাহেবকে আপনাদের মাধ্যমে অনুরোধ করব যে এটা জাতি জানতে চাই যে ওই দিনকে বেগম খালেদ জিয়া সকালবেলা দুই দিনের অন্তর্ধান হয়ে গেছিলেন কোথায় গিয়েছিলেন কেন গিয়েছিলেন এটা জাতির কাছে খোলাসা করুন তাহলেই জাতি বুঝতে পারবে যে বিজিআর এই হত্যাকাণ্ডের সঙ্গে বেগম খালেদ জিয়া বা বিএনপি সম্পর্কিত ছিল কি ছিল না গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং নবনির্বাচিত সংসদ উপনেতা মতিয়া চৌধুরী দুপুরে তিনি জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন ঝিনাইদহে এক স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত একই সাথে তাকে ১,০০,০০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয় দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ রায় প্রদান করেন দীর্ঘদিন বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ মামলার রায় ঘোষণা করেন
এদিকে মানিকগঞ্জ সিংগাইরে স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের মামলায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে 50,000 টাকা জরিমানা করা হয়। দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিচারিক আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় তৃতীয় দিনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নরসিংদী জেলা ছাত্রলীগ ও শ্রমিক লীগ। সকালে প্রেসক্লাবের সামনে মানববন্ধনে ঘটনার নিন্দা এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে মানববন্ধন করে জেলা ছাত্রলীগ, শহর যুবলীগ, জেলা শ্রমিক লীগ। এদিকে হত্যা চেষ্টার ঘটনায় হারুনুর রশিদ খানের ছেলে বাদী হয়ে শিবপুর মডেল থানায় একটি মামলা দায়ের করে। গাজীপুরের শ্রীপুরে লুণ্ঠিত মালামাল সহ আন্তঃজেলা ডাকাত দলের 3 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। নারায়ণগঞ্জ, আশুলিয়া ও সীতাকুণ্ড থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। দুপুরে শ্রীপুর থানায় এক সংবাদ সম্মেলনে কালিয়াকৈর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আজমির হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য মতে চট্টগ্রামের সীতাকুণ্ডের MS রিয়া ট্রেডার্সের ডিপো থেকে লুণ্ঠিত মালামালের মধ্যে 11,00,000 টাকার মালামাল উদ্ধার করে। বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। ঝিনাইদহের শৈলকোপায় হত্যা মামলার পলাতক আসামি ইসাহাক আলীকে 9 বছর পর গ্রেফতার করেছে র‍্যাব। ভোরে রাজাবাড়ির বালিয়াকান্দি থানার ধর্মতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব জানায় শৈলকোপার চাঞ্চল্যকর আয়ুব আলী মণ্ডল হত্যা মামলার আসামি রাজবাড়ী জেলায় আত্মগোপনে আছে এমন খবরে অভিযান চালানো হয়। অভিযানে ধর্মতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে শৈলকোপা থানায় সোপর্দ করা হয়। কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে 5টি চোরাই ব্যাটারিচালিত অটোরিকশা সহ 9 জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান। তিনি জানান, থানায় অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দা পুলিশ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 5টি ব্যাটারিচালিত রিকশা উদ্ধার করে। এ সময় পেশাদার চোর চক্রের 9 জনকে গ্রেফতার করা হয়। গাজীপুরের কাশিমপুরে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় 2 ছিনতাইকারীকে আটক করেছে কাশিমপুর পুলিশ। লোহাকৈরের গলাকাটা ব্রিজের সামনে থেকে অটোরিকশা ছিনতাই করে পালানোর সময় হাতিমারা এলাকা থেকে চঞ্চল হোসেন ও জাহাঙ্গীর আলম নামে 2 যুবককে জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ রাফিউল করিম রাফি জানান, 2 জনকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদরের উজানিসার এলাকা থেকে বিদেশি পিস্তল ও একটি মোটরসাইকেল সহ 3 জনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, রবিবার রাতে দক্ষিণ উজানিসার বাসস্ট্যান্ড জামে মসজিদের পশ্চিম পাশে কুমিল্লা সিলেট মহাসড়কে মোটরসাইকেলে থাকা 3 জনের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল সহ 3 জনকে গ্রেফতার করা হয়। দুপুরে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হোসেন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। গাজীপুরের জয়দেবপুরে 950 পেস ইয়াবাসহ 1 যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান পরিচালনা করে 950 পেস ইয়াবাসহ আলী হোসেন নামের 1 যুবককে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে জয়দেবপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহতাবুদ্দিন জানান, তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে অমর একুশে বইমেলা। 3 দিনব্যাপী এই বইমেলায় ক্রেতা ও দর্শনার্থীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আর আয়োজকরা বলছেন, ছোট পরিসরে হলেও বর্তমান ছেলেমেয়েদের মোবাইল ফোনের আসক্ত থেকে বই পড়ায় মনোনিবেশ করতে এই বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিনিধি ফয়জুল হক বাবুর রিপোর্ট, জানাচ্ছেন শ্যামস্তাবড়ি জোচ্ছ্বাস। সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে অমর একুশে বইমেলা। 26 ফেব্রুয়ারি 3 দিনব্যাপী এই বইমেলার উদ্বোধন করেন সাতক্ষীরা 2 আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। উদ্বোধনের পর থেকেই বইমেলার বিভিন্ন স্টলে স্টলে জ্ঞানের সন্ধানে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আর মেলার অন্যতম আকর্ষণ হিসেবে কুইজ প্রতিযোগিতা শিক্ষার্থীদের উপস্থিতি আরও বৃদ্ধি করেছে। এরকম বইমেলা হলে এবং বিশেষ করে এখানে যে কুইজ প্রতিযোগিতা, এখানে অনেক ছেলে মেয়ে উপস্থিত ছিল, আমার মনে হয় যে বইমেলায় তাদেরকে আসতে উদ্বুদ্ধ করবে।
এদিকে মেলার পরতে পরতে ছড়িয়ে থাকা বিভিন্ন দোকানগুলোতে ঘুরতে ঘুরতে কেউ পছন্দের বই কিনছেন, আবার কেউ প্রথমবারের মতো মেলায় এসে আনন্দ উপভোগ করছেন। আমি বই পড়তে ভালোবাসি বলে একুশের বই মেলায় আসছি। বিশেষ করে বঙ্গবন্ধু বিষয়ক বইগুলো পড়তে বেশি ভালো লাগে। বঙ্গবন্ধু, শেখ হাসিনা, শেখ রাসেল ইত্যাদি রকমের বই দেখে আমার খুব ভালো লাগে। এবারের মেলায় বাইরের প্রকাশনা না থাকায় কিছুটা হতাশ থাকলেও পাঠকের উপস্থিতি বেশি থাকায় খুশি লেখক ও বিক্রেতারা। বই মেলা আসলে আমাদের প্রাণের মেলা, আর বিশেষ সেটা যদি একুশের মেলা হয়, বাচ্চারা বেশি ভিড় জমাচ্ছে, ছোটখাটো যে গল্পের বইগুলো সেগুলো তারা বেশি পছন্দ করছে। উপস্থিতি খুবই ভালো এবং পরস্পর মানুষ আসবে। ছেলেমেয়েদের মোবাইল ফোনের আসক্ত থেকে বই পড়ায় মনোনিবেশ করতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন জেলা প্রশাসক। আশা করছি যে সাতক্ষীরায় এই একুশে বই মেলা যে উদ্দেশ্যে আমরা করছি, তরুণ প্রজন্মের মাঝে বই পড়ার আগ্রহ সৃষ্টি করা, সেটা করতে সফল হবে। তিন দিন ব্যাপী এই বই মেলা শেষ হবে আগামীকাল মঙ্গলবার। এবার আমাদের কৃষি। সিরাজগঞ্জের শাহজাদপুরে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ও বর্ণাঢ্য র্যালি হয়েছে। সকালে উপজেলা চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত র্যালি ও মেলার উদ্বোধন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিনের সভাপতিত্বে কৃষি কর্মকর্তা আব্দুল সালামের উপস্থিতিতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আজাদ রহমান ও ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত। প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে বরিশালের গৌরনদীতে প্রাণী সম্পদ প্রদর্শনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দা মনিরুন্নাহার মেরি। ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ও ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সকালে চিনাইরে ও জেলা প্রাণী সম্পদ বিভাগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর কাজী নজরুল ইসলাম। ডেইরি ফার্ম উদ্যোক্তা মোতাহার হোসেন ভুঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডক্টর সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আকবর হোসেন। এদিকে সাভারে প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সাভার উপজেলা পরিষদ মাঠে দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। এতে সভার সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজাহারুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। মৎস্য অধিদপ্তরের সাস্টেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট কম্পোনেন্ট তিন এর যুব উৎসব উপলক্ষে ভোলার দৌলতখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা অফিসার্স ক্লাব মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মোহাম্মদ সাইদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম খান। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার 2022-23 অর্থ বছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা দুলাল উদ্দিন। এ সময় জেলার অতিরিক্ত উপ পরিচালক নুরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস উপস্থিত ছিলেন। দর্শক বৃত্তিতে যাচ্ছি, ফিরছি এক্ষুনি, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন মাইটিভি জেলা সংবাদ। কিস্তির টাকা চাওয়ায় র্যাঙ্কস কালেকশন অফিসারকে পেট্রোল দিয়ে শরীরে আগুন এবং অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার মূল আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব ৬। খুলনা নগরীর লবণচড়া এলাকায় কালেকশন অফিসার মোকসেদুল ইসলাম কিস্তির টাকা উত্তোলনের জন্য টাকা চাইতে গেলে একজনের সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আলী হোসেন সহ আরও কয়েকজন মিলে ধারালো অস্ত্র দিয়ে মোকসেদুল ইসলামকে কুপিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে লবণচড়া থানায় মোকসেদুল ইসলাম নিজেই বাদী হয়ে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। পরে র‍্যাব ৬ আসামিকে গ্রেপ্তার করে। গাজীপুরের টঙ্গী থেকে পাখির বাজারে অভিযান চালিয়ে ২০টি পরিযায়ী পাখি জব্দ করেছে বন বিভাগের কর্মকর্তারা।
পরে উদ্ধারকৃত পাখিগুলো গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করেন বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তার। অভিযানের সময় উপস্থিত ছিলেন বন্য প্রাণী পরিদর্শক নিগার সুলতানা, জাতীয় উদ্যানের কর্মকর্তা কাজী নাজবুল হক, ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা মাসুদ রানা সহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা। পটুয়াখালীর গলাচিপা পৌর শহরের 8 নং ওয়ার্ডের মুসলিম পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় 6টি বসত ঘরের ছাড়াও একটি ঘর আংশিক পড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে ফায়ার সার্ভিস 2টি ইউনিট প্রায় 1 ঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয়ের সরকারি বই অবৈধভাবে বিক্রির সময় দুজনকে হাতে নাতে আটক করেছে স্থানীয়রা। রবিবার হরিরামপুর দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী উত্তম কুমার ও এক শিক্ষিকা 2022 শিক্ষাবর্ষের বস্তা ভর্তি 427 পিস বই বিক্রির জন্য স্থানীয় একটি দোকানে নিয়ে যান। পরে স্থানীয় ইউপি সদস্য ফেরোজ কবিরকে বিষয়টি অবহিত করলে তিনি বইগুলো জব্দ করেন। টাঙ্গাইলে জাতীয় পরিসংখ্যান দিবসের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মসূচির আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ অলিউজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক ওবায়দুর রহমান, তদন্তকারী কর্মকর্তা মাহমুদা সুলতানা আখি। এদিকে ঝিনাইদহে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিসের আয়োজনে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে আলোচনা সভায় জেলা প্রশাসক মনিরা বেগম, স্থানীয় সরকারের উপপরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজিবুল ইসলাম খান, পরিসংখ্যান অফিসের উপপরিচালক আব্দুল আলিম বক্তব্য রাখেন। গাইবান্ধায় পরিসংখ্যান দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিসংখ্যান গাইবান্ধার আয়োজনে ও প্রশাসনের সহযোগিতায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুশান্ত কুমার মাহাতো, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুনুর রশিদ, জেলা পরিসংখ্যান এর উপপরিচালক এনামুল হক, গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি কে এম রেজাউল হক। সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় জাতীয় পরিসংখ্যান দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফারুক হোসেন, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার। যশোরে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগ যশোর কালেক্টরেট হতে শোভাযাত্রা উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক উর্বশী গোস্বামী। জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে নড়াইলে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে নড়াইল জেলা পরিসংখ্যান কার্যালয়ে আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। দিবসটির উদ্বোধন করেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ফখরুল হাসান। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন করা হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বরে র্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান। আরও উপস্থিত ছিলেন জেলা পরিসংখ্যান কর্মকর্তা আহমেদ আবদুল্লাহ। আখাউড়া উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অঙ্গজয় মারমা। স্বাগত বক্তব্য রাখেন পরিসংখ্যান কর্মকর্তা শিপ্রানাথ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা আক্তার। জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের 44তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দুপুরে এ উপলক্ষে শহরের দয়াময় মোড় থেকে একটি র্যালি বের করে জেলা মৎস্যজীবী দলরা।
পরে আয়োজিত সমাবেশে জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক জুনাইদ হোসেন। পাবনার ঈশ্বরদীতেও শান্তি সমাবেশ পালন করেছে উপজেলা যুবলীগ। উদ্বোধনী বক্তব্য দেন পাবনা চার আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস। এ সময় ঈশ্বরদী পৌরসভার মেয়র ইসাক আলী, মালিথা মোলাডুলি ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল খালেক মালিথা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। টাঙ্গাইলে পেশাজীবী গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেশার্স প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী জেলা শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির বিআরটিএ এর আয়োজনে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইডিন আক্তার। গাজীপুরের কাপাসিয়ায় আশ্রয়ন দুই প্রকল্প বাস্তবায়ন টাস্ক ফোর্স কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে কাপাসিয়া আশ্রয়ন দুই প্রকল্প বাস্তবায়ন কমিটির টাস্ক ফোর্স কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর চার আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি। সিরাজগঞ্জের চৌহালী উপজেলার মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সার্বিক সহযোগিতায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন। এ সময় ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল ডাক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের সহযোগিতায় যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের আয়োজনে সপ্তম বিভাগীয় যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প থেকে 4 মার্চ চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজে অনুষ্ঠিত হবে। দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ তথ্য জানান জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কেমজার দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল এবং প্রধান বক্তা ছিলেন পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আশিকুল্লাহ রফিক। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক গাইবান্ধায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে ও গণ যোগাযোগ অধিদপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে মতবিনিময় সভায় বক্তব্য উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুশান্ত কুমার মাহাতো, জেলা তথ্য কর্মকর্তা হৃদয় মাহমুদ চয়ন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুনুর রশিদ। সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন কন্যা শিশুদের শিক্ষার অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। সম্প্রীতি এইড ফাউন্ডেশন সভাপতি শোভারঞ্জন শিকদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি সহ আরও অনেকে। টাঙ্গাইলের মির্জাপুরে নবনির্মিত উপজেলা প্রশাসন মডেল স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন চত্বরের বাইমহাটি এলাকায় প্রধান অতিথি হিসেবে নবনির্মিত উপজেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীমউদ্দিন হায়দার। মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার সহ আরও অনেকে। সিলেট সিটি কর্পোরেশন পরিচালিত বীরেশচন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বরিশালের মেহেন্দিগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ইলিশ ও সহ অন্যান্য মাছের জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য মার্চ এপ্রিল দুই মাস ইলিশের অভয় আশ্রম কার্যক্রম বাস্তবায়ন কর্মসূচি জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপ্রকল্প পরিচালক মামুনুর রশিদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল হোসেন, ইউপি চেয়ারম্যান শামসুল বাড়ি বনির। মাছ ধরা যাবে না, দশ ইঞ্চি ছোট জাটকা তোমরা ধরবা না, তোমরা পোনা মাছ ধরবা না। নরসিংদীর বেলাবো উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন করার লক্ষ্যে সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনদের নিয়ে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুর উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা জান্নাত তাহেরার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শমসের জামান ভূঁইয়া রিটন, ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকাশের উপরের হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের 2016-17 শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকাশের উপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেন তার সহপাঠী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। নরসিংদীর শিবপুর উপজেলা চেয়ারম্যানকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছেন জনপ্রতিনিধিরা। গাজীপুর উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের আয়োজনে মতবিনিময় সভায় সারা দেশের উপজেলা পর্যায়ে চেয়ারম্যানদের ব্যক্তিগত নিরাপত্তায় গানম্যান নিয়োগের দাবি করা হয়। মৌলভীবাজারের কমলগঞ্জে চা বাগানের ভাষা সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশের লক্ষ্যে প্রথমবারের মতো আন্তর্জাতিক চা জনগোষ্ঠী ভাষা ও সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হয়েছে। কমলগঞ্জের শমশের নগর চা বাগান মাঠে বাংলাদেশ, ভারত, নেপাল ও নাইজেরিয়া থেকে আগত অতিথিদের উপস্থিতিতে বাংলাদেশ, ভারত সহ বিভিন্ন দেশের জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড়ানোর মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। পরে উৎসব সমন্বয়কারী সীতারাম বিন এর সভাপতিত্বে চা শ্রমিক যুবনেতা মোহন রবি দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান। পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। দীর্ঘদিন পরে অনুষ্ঠিত এ মেলায় আসা দর্শনার্থীদের ভিড়ে মুখরিত মেলা প্রাঙ্গণ। বাহারি রকমের পিঠার সাথে পরিচিত হতে কেউ বা নিয়ে এসেছেন তার ছোট শিশুটিকে, আবার কেউ বা এসেছেন প্রিয়জনদের সাথে। শরীয়তপুরের জাজিরার পালেরচর আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর এক আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী শিকদার, পালেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ফরাজি, আওয়ামী লীগ নেতা শওকত হোসেন লুৎফর ও শাহাবুদ্দিন ব্যাপারী উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের রায়গঞ্জের সরকারি বেগম নুরুন নাহার তর্কবাগিশ অনার্স কলেজে 2022-23 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ, অধ্যাপক ডক্টর আব্দুল আজিজ এমপি সড়কের ফলক উন্মোচন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কলেজ মাঠে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়গঞ্জ তারাশের সংসদ সদস্য অধ্যাপক ডক্টর আব্দুল আজিজ। পটুয়াখালীর রাঙ্গাবাড়ি উপজেলার আব্দুল হাকিম বিদ্যালয়ে 69তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহতাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী চার আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মহিব এমপি। ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিলগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিলগোবিন্দপুর উচ্চ বিদ্যালয় ও আব্দুল ওয়াহিদ সর্দার মডেল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফরিদপুর দুই আসনের সংসদ সদস্য কৃষি গবেষক শাহাদাব আকবর লাবু চৌধুরী।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় নবীন বরণ পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পা। নড়াইলের মাইট কুমড়া কালনা মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান সুভাষ চন্দ্র বোস, উপজেলা নির্বাহী অফিসার আজগর আলী, উপজেলা চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু উপস্থিত ছিলেন। মুন্সিগঞ্জের সিরাজ দিখানের মালখান নগর হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মঞ্জুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী সহ আরো অনেকে। কসবায় রাবিয়া মান্নান ভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান শিক্ষক জসীমউদ্দিনের তত্ত্বাবধানে প্রতিষ্ঠানের সভাপতি ফেরদৌস ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিলাল হোসেন। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কাল কিশোরগঞ্জের মিঠামইন সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভাষণ দেবেন জনসভায়, যাবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে। আন্দোলন করে সরকারকে ক্ষমতা থেকে নামানোর ক্ষমতা বিএনপির নেই বললেন হানিফ, অস্তিত্ব টিকিয়ে রাখতে আগামী নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান। ঝিনাইদহ স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ, মানিকগঞ্জের সিঙ্গাইরে স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড। দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন mytvbangla facebook.com/mytvbangla। আমাদের পরবর্তী ইংরেজি সংবাদ সন্ধ্যা 6টায়। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নুসরাত শারমিন। আল্লাহ হাফেজ।